আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে আজকে ইউটিউব সম্পর্কে একটি তথ্য দেব। ইউটিউবে ফেসবুক লিংক এবং ইনস্টাগ্রাম লিংক কীভাবে অ্যাড করতে হয় সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। সো চলুন বন্ধুরা, আপনারা এবং আমার সাথে থাকুন, ভিডিওটি পুরোটা না টেনে দেখুন এবং পাশে বেল আইকনটি দেখুন। প্রথমে ফেসবুক প্রোফাইলে ঢুকতে হবে। এবং ফেসবুক প্রোফাইলের ভিতরে ঢুকে পাশে যে থ্রি ডটটা আছে দেখতে পাবো, পাশের পাশে ওইটা ক্লিক করার পরে নিচে নামটা নিচে নামে কপি লিঙ্কটি কপি করতে হবে। এবার এখান থেকে বের হয়ে ক্রোমো ব্রাউজারের ভিতর ঢুকতে হবে। তো বন্ধুরা, নেটের কারণে আমার একটু সময় লাগতেছে। ক্রোমো ব্রাউজারের ভিতর ঢুকে youtube.com রেখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার ইউটিউব প্রোফাইল এখানে আসবে। এরপর উপরে যে থ্রি ডটটি আছে ওখানে ক্লিক করে ডেস্কটপটি অন করে দিতে হবে। আমার অন করা আছে, এই জন্য আমি অন করিনি। এবার আপনি নিচে কলমের মধ্যে যে চিহ্নটি আছে ওখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এবার উপরে তিনটা লেখা আছে, লাস্টে বেসিক ইনফো লেখা আছে, ওখানে টাচ করতে হবে। টাচ করার পরে একদম নিচে অ্যাড লিঙ্ক লেখা আছে, ওখানে লিঙ্কের উপর টাচ করার পরে প্রথমে আপনার ফেসবুক আইডির নাম লিখতে হবে। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি মনোয়ার শ্রমিক। আমি আমার ফেসবুক আইডির নামটি লিখলাম। এরপর নামটি লেখা হয়ে গেলে পাশে ইউআরএল পেস্ট করতে হবে। এবার পেস্ট করা হয়ে গেলে উপরে জুম করে পোস্ট লেখা অপশনের উপর আলতো ট্যাপ করতে হবে। ট্যাপ করা হয়ে গেলে পরে এখন এটা অ্যাড হয়ে গেছে অটোমেটিক। আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক অ্যাড করা আছে, এভাবে আপনাদের যাদের করানো তারা করে নিন। এবার এখান থেকে বের হয়ে আপনি চেক করার জন্য আপনাকে ইউটিউবের ভিতর ঢোকা লাগবে। সো আমি ইউটিউবের ভিতর ঢুকছি এবং চেক করে আপনাদেরকে ব্রাউজ দেখাচ্ছি। এবার ইউটিউবে ঢোকার পরে আপনাকে প্রোফাইলে ঢুকতে হবে এবং ইউর চ্যানেল লেখার উপর কাজ করতে হবে এবং জিজ্ঞাসা করার কাজ দিতে হবে। এখন দেখেন ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক এবং আমার ফেসবুক প্রোফাইল অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সব বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট আর পাশে